কি করছিস? সেলফি তুলছি, ফেসবুকে আপলোড করব বলে। সারা দিন শুধু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া, কি পাস এতে এমন কে জানে। আরে আজব তো, সকাল সকাল চালু করলি, তুই একটা ফটো ছাড়বো আর তুই দেখ একটা সেলফি বলে হাসাস না। ওকে, কাল প্রায় 23টা সেলফি আপলোড করেছিলিস, 23টা। লাভ রেট দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে। দেখ এভাবে খোঁটা দিবি না। খোঁটা? শুধু সেলফি আপলোড করা কেন, সারাদিন ফেসবুকে অনলাইন চ্যাটিং এসব নিয়ে তো পড়ে থাকিস তুই। ওই তুই তো নিজেও সারাদিন হোয়াটসঅ্যাপে অনলাইন থাকিস সারাবেলা। দেখ আমি একটা চাকরি করি, ওকে, সো অফিসে নানান প্রেশার থাকে, তাই অনলাইন থাকতে। আর হ্যাঁ, তার মাঝে মাঝে আমি তোকে মেসেজও করি, তুই তো নিজে থেকে কোনো মেসেজও করিস না। তুই করিস বলেই আমাকে করতে হয় না। যাই হোক, ফোনটা রাখ, আমাকে এখন সেলফি তুলতে হবে। সেলফি তোলা শেষ হলো? হ্যাঁ হলো। জানিস 1 আওয়ারে 257 খানা লাইক পড়েছে। ব্যাস, তুই কি এসব ছাড়া কিছুই বুঝিস না? না, আর বুঝতেও চাই না, আমি এসবের মধ্যে থাকতেই খুব ভালোবাসি। দেখ সব কিছুর একটা লিমিট আছে, কিন্তু তুই এসব কিছুই না বুঝে সারাদিন সোশ্যাল মিডিয়াতেই পড়ে আছিস। হ্যাঁ আছি তো কি, ইভেন বিকেলবেলা আবারও লাল ড্রেস পরে সেলফি তুলবো, 500+ লাইক উঠবে। ওকে, তুই থাক তোর সোশ্যাল মিডিয়া লাইক কমেন্টস নিয়ে, আমি চললাম, বাই। তোর সেলফি লাইক কমেন্ট পর্ব শেষ হলে আমাকে তখন ফোন বা মেসেজ করিস, তখন কথা হবে। ওদের সবাইকে একবার কল করি। হ্যালো, কেমন আছিস তোরা? আচ্ছা শোন, বর্তমান পরিস্থিতির জন্য আমাদের যে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো না, ওটা কিন্তু আমরা সব কিছু ঠিক হলে তারপরে যাব, ঠিক আছে? অ্যান্ড প্রচুর পিক তুলে দিস আমাকে, কজ FB, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব জায়গায় কিন্তু আপলোড করতে হবে, প্রচুর প্রচুর পিক তুলে দিবি আমাকে, ওকে? এইভাবে সময় এগোতে থাকে, প্রায় 1 বছর কেটে যায়। সৌম্যও নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এগোতে থাকে। নবনীতাকে সে ভুলতে পারে না, কিন্তু কিছুদিনের জন্য নবনীতার থেকে দূরত্ব তৈরি করে। সৌম্যর এই দূরত্বতে নবনীতা বেশ খুশিই হয়, আবার নিজের সোশ্যাল মিডিয়াতে ডুবে যায়। এইভাবেই নবনীতা তার কলেজ টিউশন প্রায় সব ছাড়তে বসে। এরপর নবনীতা লক্ষ্য করে যে তার সোশ্যাল মিডিয়াতে আর আগের মতো লাইক কমেন্টস আসছে না। যেসব বন্ধুদের সাথে সে প্রায় সবসময় ঘুরতে যাওয়ার প্ল্যান করত, তারাও তাকে আর পাত্তা দিচ্ছে না। বহুবার ফোন করলেও তারা কোনো রেসপন্স করছে না, মেসেজে রিপ্লাই করে না। এইভাবে একা হতে হতে নবনীতার সৌম্যকে খুব মনে পড়ে, মিস করে সে সৌম্যকে ভীষণভাবে। পরদিন সকালে এক প্রকার আত্মহারা হয়েই নবনীতা সৌম্যকে কল করে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, আজ অফিস যাবি না? না, ছুটি নিয়েছি। বিকেলে একবার দেখা করি, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। হঠাৎ হলো কি ম্যাডাম? প্রয়োজনের বেশি কিছু করাই ঠিক না, আজ বুঝেছি। ফাইনালি ওকে, আজ বিকেলে দেখা হচ্ছে, হবে তোর সাথে একটা সুন্দর সেলফি।